আমরা এখন রাতের বেলায়, রাত 10:30 বাজতে চলে এখন সেজে গুজে আমরা বসে আছি। কারণ হচ্ছে যে এখন বরকনে আসছে বাসে করে। বলেছিলাম না যে অনেক দূরে গিয়ে 12-13 ঘন্টা যায়নি, তার জন্য আমরা যেতে পারিনি। জায়গাটা হচ্ছে বালুরঘাট, তোমরা অনেকেই চিনবে, সবাই চিনবে ধরতে গেলে। তো সেখানে বিয়ে করতে গেছিলো পাপানদা, তো আসছে। সবাই আমার তো বর্তমান ক্রস করেছে, আমরা সেজে গুজে রেডি হয়ে বসে আছি। কারণ ওরা এখন নেতা মেরে পড়ে আছে, আমরা এখন চাঙ্গা আছি। মাম্মাকে খাইয়ে দিচ্ছি, এতক্ষণ আমাদেরও খাওয়া হয়ে গেছে। তারপর বরকনে আনতে যাবো, তো তোমরা দেখতে থাকো। আর বলো না, সন্ধ্যে 6টা নাগাদ ছোটো মাসিমণি আমাকে ফোন করে বললো যে আমরা বর্তমান চলে এসেছি, সব রেডি রেডি খাও। মাম্মাকে তাড়াহুড়ো করে কোনোরকম তাড়া মেরে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আমরা রেডি হলাম, মাম্মাকে নিচে নামিয়ে। তারপরে বলে যে এটা ভুল করে বলেছিলাম, আমরা তখন বসে যাওয়ার ক্রস করছি। তাহলে ভাবো, সেই থেকে আমরা সেজে গুজে বসে আছি। দিয়ে আমি তাড়াহুড়োর মাথায় মানে খোপা আঁটবো, চুলগুলো খোপা বাজাতে নতুন খোপা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেই খোপাটা পড়তে গেলাম, দেখলাম একটা চুল খুলে গেছে আঠা থেকে। তো সেই আঠা দিয়ে আমি যখন লাগালাম, টিপিতে লাগাতে গেলাম, প্লেটটাই পুরো ভেঙে চলে গেল। ও মা গো, সোনা দিদি চাই। মাম্মাকে কাঁচা ঘুমে তুলেছি, আসলে রাত হয়েছে, তোকে খাইয়ে দিই না, লোকজন চলে এলে আর খেতেও যাবে না। তোকে খাইয়ে দেয় আর ঠান্ডা, মানে আমিও শান্তি পাই, ও শান্তি পাবে। এবার শাশুড়ি মা এদের সাজানো হচ্ছে, দুটো শাশুড়ি মা আছে, আমার শাশুড়ি মা আর পাপা ছাড়ার মা, সাজিয়ে দিচ্ছি ভালো করে। দিচ্ছি আর পিপি গাছে যা না, আমি পড়ে যাবে বাবা নিন তো, না মা নিন, মা নিন, মাকে সাজাবি তো। তুমি ক্রিম লাগাবে মুখে, আমাকে একটা পরিয়ে দাও। চলো চলো, বউ না এসে গেছে, তখন দেখে তুমি বরকে দিতে গেছিলে, এবার বউকে আনতে যাচ্ছি। দেখো আমাদের ড্রাইভার কাম আমার বর, 12টা পায়ে বুট পরে আমরা বরকন আনতে যাচ্ছি। ও আসলে রাতে অফিস করে এসেছে, তো ছুটি পায়নি, অফিসটা মিস করে পড়ে যাবি দেখে। চলো বাবা রে, কই জল আছে গো তোমার গাড়িতে? চলো শাক, কই শাক? ও শাক নেই নাও, তুই শাক বাজে মুখে আওয়াজ কর, দাঁড়া আগে আসুক, তারপরে উলু দিবি। চলো চলো, এবেলা দেরি হচ্ছে না, আমাকে দাঁড়া আসছিল, লিপস্টিকটা লাগালাম বলেছ না, হেভি লাগছে তোকে, হেভি লাগছে জানি, ওই জন্য সেজেছি। চল দেখো রাস্তা খানা অন্ধকার, গুড়গুড়টি 11টার সময় আমরা বরকন আনতে যাচ্ছি, এটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। আমার কোলে উঠে না পুজো পরে শেষে, শাশ্বতী রে চুপ করো না রে, চলো 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 এখানে বউ বর বউ সব দেখবো কিরম অবস্থায় আছে, শুধু দেখতে চাইছি। আমরা তো সেজে গুজে যাচ্ছি, কারণ আমরা কালকে সাজতে পাইনি, আজকে আমরা তার জন্য সেজেছি। আমাদের তুলবো, নিয়ে চলে যাবো, বাকিরা হেঁটে হেঁটে যাবো।
আমরা বেরিয়ে পড়েছি গাড়ি থেকে, বাস আসছে, এসে গেছে মনে হচ্ছে, লাইট জ্বলছে কিন্তু জোর জোর। হ্যাঁ হ্যাঁ গেছিল গ্রাম সেজে গুজে আসছে দেখি। আমাদের নতুন বছর চলে এসেছে, এত দূর থেকে এসেছে বলে সেজেগুজে আসেনি, নর্মাল সেজেগুজে এসেছে। তো এখানে বৈশাখে সাজবে, তারপর তোমাদের কাছে আসছে। এই যে আমাদের নতুন বইয়ের সাজ মোটামুটি কমপ্লিট, এবার বাড়িতে ঢুকবে। আর ওদিকে বরকর্তা মশাই রেডি হয়ে গেছেন পাঞ্জাবি টাঞ্জাবি পরে। রাত এখন 1টা বাজে, এখন বড় কোণে ঠাকুর মন্দিরে সব প্রণাম টণাম করছে, এরপরে বাড়ি যাবে, তারপর বরণ হবে আর কি। নিচে আছে 2টো বাজে। আরে তো রুমাল লাপাচ্ছে মনে হবে, লেটা মাছ থোড়ি লাপাচ্ছে। আবার এই টায়ার্ড হয়ে গেলাম, 7 পাকে 5 পাকে ঘুরলাম, তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দৌড়াটলাম, তোমাদের সব দেখতেই পেলে, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। আবার দেখা হচ্ছে পরে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, ভিডিও কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানো, আর বউকেও কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো এরকম যদি আরও ইন্টারেস্টিং ব্লগ পেয়ে যাও, পিছিয়ে সাবস্ক্রাইব করো, অনেক 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 শেয়ার করো, আর অনেক 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 কমেন্ট করো। আজকের মতো টাটা।